আসসালামু আলাইকুম। কুষ্টিয়া ডট সেন্টারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন। আজকে আমি আপনাদের কয়েকটা পাল্লা দেখাবো এবং লোহাকাটের চৌকাঠ দেখাবো। তো এগুলো দেখানোর আগে আমাদের দোকানের ঠিকানাটা বলি। আমাদের দোকানের ঠিকানা হচ্ছে কুষ্টিয়া ডট সেন্টার, 780/25 বসিলা মোহাম্মদপুর, ঢাকা। এবং আমাদের কারখানা হচ্ছে কুষ্টিয়া ডট সেন্টার, প্লট 6, রোড 7, সূচনা মডেল টাউন, বসিলা মোহাম্মদপুর, ঢাকা। আমাদের যে ভিজিটিং কার্ডটা দেখতে পাচ্ছেন এখানে, প্রথমে যে নাম্বারটা দেওয়া আছে এটা আমার নাম্বার এবং নিচে আমার ম্যানেজারের নাম্বার। এই দুইটা নাম্বারেই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, আপনারা যে কোনো নাম্বারেই যোগাযোগ করতে পারবেন। আমরা আমাদের যে কাঠের প্রোডাক্টগুলো, শুধুমাত্র লোহা কাঠ বাদে সব ধরনের কাঠের প্রোডাক্টগুলো আমরা এগুলো চেম্বারে সিজনিং করি। রোদ্রে শুকানো কোনো কাঠের প্রোডাক্ট আমরা বিক্রি করি না। আমাদের যে কাঠের প্রোডাক্ট সবগুলো আমরা চেম্বারে সিজনিং করি এবং এগুলো হচ্ছে কাঠ নিয়ে এসে মেহগুনিটা কেমিক্যাল ট্রিটমেন্ট করা লাগে এবং তারপরে সব ধরনের কাঠই আপনার সিজনিং করা লাগে শুধুমাত্র লোহা কাঠ বাদে। এরপরে এগুলো পাল্লা বানায়, এরপরে আমরা পাল্লাগুলো আমাদের সিএনসি মেশিনের মাধ্যমে এগুলো আমরা নকশা করাই। তো এগুলো নকশা করানোর পরে এরপরে বার্নিশ করাই, একবারে কমপ্লিট করে আমরা এখান থেকে ডেলিভারিগুলো দিয়ে দিই। এই প্রোডাক্টগুলো আমরা 30 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি। তো আমাদের এই প্রোডাক্টগুলো, প্রথমে যে দুইটা প্রোডাক্ট আপনাদের দেখাবো এগুলো হচ্ছে যশোরের মেহগুনি কাঠ। এটা আমি বিক্রি করেছি হচ্ছে আপনার ঘুরাশাল, এটা সম্ভবত পড়েছে হচ্ছে নরসিংদীর মধ্যে। তো যে ভদ্রলোক এগুলো অর্ডার করেছে ওনার নাম হচ্ছে জনাব জসিম সাহেব। জসিম ভাই এর আগে আমাকে টোটাল সেগুন এবং মেহগুনে 8 পিস দরজা অর্ডার করেছিল, পরবর্তীতে উনি আরও 2টা দরজা আমাকে অর্ডার করেছে। তো আজকে চলে যাবে। তো এটা হচ্ছে একবারে বার্নিশ ছাড়া, এটা শুধু আমরা পাল্লা বানাই এবং এই নকশাটা করিয়েছি। এগুলো হচ্ছে 2D নকশা। আপনারা যদি এরকম ফুল বডি নকশা একটা পাল্লা নেন সেক্ষেত্রে 8,500 টাকা হলে নিতে পারবেন, ডিজাইন সহ, একবারে কমপ্লিট ডিজাইন সহ। এগুলো হচ্ছে 4 ধরনের কেমিক্যাল দিয়ে ট্রিটমেন্ট করা এবং চেম্বারে সিজনিং করা। এবং এগুলো হচ্ছে আপনার ফিনিশিংয়ের পরেও পাকা 1.5 ইঞ্চি আছে, ফিঙ্গার জয়েন্ট নাম এগুলো বানিয়েছে এবং এখন সবগুলো আমি কর্ণশালী মাথা দিচ্ছি। আর একটা দরজা বিক্রি করেছে, এটা হচ্ছে শহীদুল ভাই। তো শহীদুল ভাই বেশ কিছুদিন আগে আমাকে বার্মাটিক দরজা আমাকে অর্ডার করেছিল। এগুলো এটা ফুল বডি নকশা, বার্মাটিক সেগুন কাঠের দরজা, কাঠের মধ্যে সবচেয়ে যে ভালো কাঠ, অর্থাৎ এর উপরে আর কাঠের জগতে কোনো কাঠ নাই বললেই চলে বা আমাদের দেশে, বার্মাটিক সেগুন কাঠের পাল্লা। এই বার্মাটিক সেগুন কাঠের পাল্লা আপনারা যদি নেন সেই ক্ষেত্রে এটা আপনার পাশে আছে 43 ইঞ্চি এবং হাইট আছে 79 ইঞ্চি। তো এরকম একটা পাল্লা নিলে আপনারা 41,000 টাকা হলে নিতে পারবেন, একবারে বার্নিশ ও 2D নকশা কমপ্লিট। এখানে নাইজেরিয়ান লোহাকাটের চৌকাঠ, লোহাকাটের চৌকাঠ আমাদের আগের ভিডিওতে বলা ছিল 4,400 টাকা, আগের যে 3-4 মাস আগের ভিডিও, ইদানিংকালে যে ভিডিওগুলো দিয়েছি এগুলো 4,500 টাকা করে বলা আছে। তো আবার আমি যে কাঠগুলা যেখান থেকে নিয়ে আসি সংগ্রহ করি উনি আবার আমাকে চাপ দিচ্ছে যে লোহাকাঠটা একটু বাড়াই বিক্রি করেন, একটু বাড়াই বিক্রি করেন, আবার দাম বাড়তেছে, প্রতি সিএফটিতে 50 টাকা বা 70 টাকা লোহা কাঠের দাম পড়তেছে। সেই ক্ষেত্রে আমরা এখন যে রেটে বিক্রি করতেছি এটা হচ্ছে 4,500 টাকা, তবে যদি এটার দামটা বাড়ে সেক্ষেত্রে 100 বা 150 টাকা বেড়ে যেতে পারে দাম। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এগুলো 4,650 বা 4,600 এরকম দাম আসতে পারে। এগুলো হচ্ছে 6.5, এগুলো নাইজেরিয়ান লোহা। যদি 11x2 নিতে চান সেক্ষেত্রে 9,200 টাকা হলে নিতে পারবেন। আমাদের কাঠের যে কাজগুলো সবগুলোই কারখানার মধ্যে হয়, আপনারা চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন। আর একটা কারণ আমি আপনাদের বলি যে কাঠের পাল্লা দেখেন, আপনি যতই শুকানো নেন, যতই ভালো কোয়ালিটি করে নেন, আপনার বাড়িতে নেওয়ার পরে আপনি দরজা লাগানোর পরে দেখা যায় যে আপনার ওই 2টা সিটকানি, একটা উপরের সিটকানি, একটা নিচের সিটকানি, আপনি রেগুলার নিচের সিটকানিটা ব্যবহার করতেছেন, উপরের সিটকানিটা ব্যবহার করতেছেন না। নিচের দিক থেকে যখন আপনি চাপ দিয়ে লাগাবেন উপরের দিক থেকে পাল্লাটা কিন্তু চার খেয়ে বেরোয় আসে। এইভাবে আস্তে আস্তে ব্যবহার করতে 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 দেখা যায় যে উপরের দিকে ফাঁকা, উপরের দিকে পাল্লাটা 1/2 ইঞ্চি বেরোয় আসছে। আপনার মনে হয়েছে যে না আমাকে বাঁকা দরজা দিয়েছে বা দরজা বাঁকা হয়ে গেছে, আসলে বাঁকা হওয়ার কিছু না, এটা আপনার ব্যবহারের কারণে কিন্তু এই বাঁকাটা হয়। তো আপনারা দরজাগুলো ব্যবহার করবেন সেভাবে সাবধানে ব্যবহার করবেন। নিয়মিত বিভিন্ন ধরনের ডিজাইন আপনাদের সামনে নিয়ে আসি, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কথা বলি। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।